বুধবারে নিশা তিহার জেলতে কটালে দুলাল বরায়। অসম আরক্ষীয়ে বর্তমানে লাভ করা নাই ট্রেনজিট রিমান্ড, আর ট্রেনজিট রিমান্ড লাভ নকরালেকে তিহার জেলত থাকিব লাগিব দুলাল বরা। শেহতীয়া খবর আমি জানাইছো, আলোকচিত্র ইতিমধ্যে দেখিছে দর্শক সকলে। অসুস্থতার নাটক করে চিকিৎসালয় ভর্তি হয়েছিল দুলাল বরা, আর আজি দুলাল বরাক হাজির করা হয়েছে, কালির দিন হাজির করা হয়েছিল 30 হাজারী আদালতত। বরার ট্রেনজিট রিমান্ড বিচারি আদালতত আবেদন জানাইছে আরক্ষীয়ে। পলাতক দুলাল বরাক দিল্লিত কালির দিন গ্রেপ্তার করেছিল আরক্ষীয়ে, আর তারপিছতে ট্রেনজিট রিমান্ড বিচারিছে আরক্ষীয়ে, কিন্তু এতালে লাভ করা নাই। নিশাতো তিহার জেলতে কটালে দুলাল বরায়। কালি যেহেতু গ্রেপ্তার করা হয়েছিল দুলাল বরাক, আর দেখবলে পয়া গৈছিল যে ভুয়া অসুস্থতার নাটক করে চিকিৎসালয় ভর্তি হয়েছিল দুলাল বরা, আর আর টি আর কর্মী দুলাল বরাক এইদরে দিল্লি আরক্ষীর সহযোগত গ্রেপ্তার করা হয়েছে। দুলাল বরার ট্রেনজিট রিমান্ড বিচারিছে আরক্ষীয়ে।